so nasty. Aso, aso. খবর আছে এক দুঃখের খবর আছে। এই যে দুঃখের খবর হইল যে এই যে অনেক দিন হয়ে গেছে যে আমাকে কুয়া মোটরসাইকেল গিফট করছিলেন, তাহা তো ওই যে 90cc মোটরসাইকেল সেটা আমার এখন স্ট্যাটাসের সাথে যায় না, বুঝলেন? তো সেই জন্য মনে করলাম যে হ্যাঁ যে যদি ওই যে 150cc সিম ডি দাও, কথা বলবো না কি আব্বা, কথা বলবো না। তো সেই যদি আমাকে 150cc মোটরসাইকেল কিনে দেন। আর ওই যে সুখবরের কথা বললাম মোদের গ্রামের বড় লোকের মাইয়া, ওরে আল্লাহ, হ্যাঁ যে টাকা পয়সা আর মাইয়ার লাগে মো শালাবাবুর বিয়ারে কুয়া ব্যবস্থা করে আসছি। চেষ্টা করে দেখো, তোমার হরে আর মুই তো কম চেষ্টা করি নাই, কিন্তু কিছুই হয় না, ওরে রাজি করাইতে পারি না। তাই একটা তাগড়া ছেলে, জোয়ান ছেলে, সে কেন বিয়া করবে না, ঘটনা কি? ও মা, তা সে গিয়াছে কোথায়? হেই আর কি কম, হেই হনবা কমে গেছে, ওই যে হেই বিলের দাঁড়ি আছে না, হেয়ানে এই পাশার দিন যাবত হেয়ানে বইয়ে রয়েছে, বুঝছো? এত বলাই এই হোনেই না। আর কি করে জানো, ওই এক ফোন আছে না, ওই মোবাইল হেই হারা দিন কানে দিয়া একসের কথা কয়া আসে। ওই এতদিন ধরে প্ল্যান প্রোগ্রাম করিয়ে রাখছি, শালাকে বিয়ে দেব, সেখান থেকে একটা উপটোকন পাবো কিছু, আমরা সেই আশায় আছি। যা মনে ভিতরে যাও, দেখলে ভিতরে যাও, যাও যাও, মুই দেখতে আছি সে কোথায় আছে। আপনি নিজেও কি দেখতে সেই ফিলে সুন্দর? আসলে কি বলবো আপনাকে, আপনার প্রোফাইল পিকচারটা দেখিয়া আমি একদম দিবান হয়ে গেছি। টাক দিছি ও হেইয়া ওইসে কি ওই মগ সুমন্যা, সে আমার জাগিয়া জানি কি করে ক্যামেরা স্যামেরা লইয়া সে ওই ছবিটা তুললে দিছে। আমার এক সের ভালো ঠেকছে, হেরফির নেই তো আমি ওইটা প্রোফাইল পিসকার দিয়ে দিছি, বুঝলেন? আরেকটা প্রশ্নের উদয় হয়েছে মন মনের মধ্যে, সেইটা হয়েছে কি, আচ্ছা আপনি এই যে আপনার প্রোফাইল পিকচারটার মধ্যে কি সুন্দর একটা পুতলার ছবি দিয়ে রাখছেন, কৃপাণী, এবং আপনার নাম দিয়ে রাখছেন নীলপরি। নীলপরি তো কোনো মানুষের নাম হওয়ার কথা না, লজিক্যালি নিশ্চয়ই আপনার আব্বু আম্মু আপনাকে আকিকা দিয়ে একটা সুন্দর নাম দিয়েছে। তা আপনি যে এই নাম পরিবর্তন করে দিয়ে আপনার ছবি পরিবর্তন করে দিয়ে আর একটা পুতলার ছবি দিয়ে রাখছেন, হ্যাঁ কি আপনার গুণ হয় না? এখানে রহস্যটা কি, সেটা কি আপনি আমাকে একটু ভেদ করিয়ে দেবেন? আসলে মুই অনেক সুন্দর তো, হেড পান নেই মানে মোর প্রোফাইল পিকচার দেই নেই, ওই পোলার অ্যাক্সেস ডিস্টার্ব করে মোর প্রোফাইল পিকচার দেখলে, বুঝলেন না? ও হেইয়া বুঝি বুঝি, আচ্ছা আপনি কিছু মনে করবেন না, আমি এখন একটা অনুরোধের মতোই করবো আপনাকে। তো আমি কি আপনার একটা ভিডিও কল দিতে পারবো? পারবো ভিডিও কল দিতে? এইটা বলতে পারতে আছি যে মিষ্টি দিয়া খুব মিডিয়া হইবে, মিডিয়ায় মুখ মারি আইবে, যেহেতু আমি আবার প্রেশার ক্রিয়েট করতে চাই না, ধীরে ধীরেই তো হয় সবকিছু। আপনি যেই ফিলে সুন্দর করিয়া মধুজরন কণ্ঠে কথা বলেন, তাতে করি আপনি নিদান পক্ষে কাজলের মতো সুন্দর হবেন, কি হইবেন না? কোন কাজল, ওই ভারতীয় নায়িকার কাজল? যে না, মগ গ্রামের কাজল। ওরে কাজল এক্সের সুন্দর তুই, ছবি কি? আচ্ছা ঠিক আছে, দেখি এই এত করে যেহেতু বলতে আছেন, একখান পিকচার আপনার পাঠান যায় কি না পাইপে দেখবো, তয় মাথায় রেখেন একখানে কিন্তু পাঠাবো, এরপর কিন্তু আর পিকচার কোনো চাওয়াটা যাইবে না, ঠিক আছে? এখন রাহি, আল্লাহ হাফেজ। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অজানা এক মানুষ আমার মনটা কেড়েছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, হ্যাঁ প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, আরে আল্লাহ
ওহিন্দিয়া দেখতে আসি কি সুরে সুরে গান দিতে আসি কি যা বুমা মারলে দুই পেটে কোন এক কথা বাইরে হয় না বিয়ার কথা কইলে ছেড়তে ছেড়তে যাও এখন কি কি আইয়ে পারছে এ কয়দিন আগে না 50,000 টাকা নেছেন এখন আবার আইছেন কিরপার নেই তোর যে বুইন্দার যে মুই পালি এর যে শাড়ি চুরি কাপড় সুফুর হ্যাঁ কয়দিন পর পর আবার ওই যে মাঝে মাঝে একটু কলেরা টাইপের হয় ডাক্তারের কাছে লই যাইতে হয় তাহা লাগে না তাহা আলটু ঘুরা ঘরে যা দেখো ভালো কথা যা কইতেছি বলে গেছি অনু এ অনু তুই বিয়ে করো না কিছু নাই ওরে আমি বিয়ে করবো না আপনার কোনো সমস্যা বিয়ে করতে মোর মন চায় না আমি যদি বিয়ে করি যদি কপালে একটা সিটার বাটপার পরে হলে জীবনটা শেষ হয়ে যাবে না কাজ কিটা তোর কপালে সিটার বাটপার জড়বে এই কয়া লাগবে কা কয়া লাগবে কা মুই দেখি না এই যে মোর বন্ডে এত সুন্দর একটা ভালো মানুষ হ্যার কপালে পড়ছে এই একটা টাউটুয়ার এ সামরাই কথা কইলাম আকারে উস করে কস কথা কইছ এ মুই টাউটার মুই নিঃসন্দেহে আমনে টাউটার আর আপনার বাপে হইছে সিনিয়র টাউটার হ্যাঁ সে বোবা মানুষ আল্লাহ তার জবান দেয় নাই হেতেই সে যা করে আমার বন্ডের প্রত্যেক দিন আউ 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 এরম এরম করে যে বাপের বাড়িতে গোলা ভরিয়ে নিয়ে আপনাকে বাড়ি দেবে আচ্ছা আপনারা বাপু দুই যে এইরম হয়েছে কি পারলে কম দি হ্যাঁ এ সলেমান এ সলেমান এ খবরদার বুঝি খবরদার মোর পিতাকে নিয়ে এখন তো কোনো কথা বলবি না এই ওই কথা মেজাজ খারাপ করিয়ে দেয় বড়া আসল কথা তো কইতেই দাও না বড়া ফালতু গুড়া গড়া এমন এই মোগ এলাকার যে ওই যে কালাম হিকদার আছে না কালাম হিকদার ওরে বাবু হ্যার যে সম্পত্তি মনে কর যে মোষ হ্যাঁ তো আছে কমপক্ষে 65 দিয়া হ্যাঁ হইলে টলার আছে টলার মাসের টলার পাইবে কিরা মাইয়া একুয়া জামাই হইবে কিরা মশালা বাবু হলে সম্পত্তি পাইবে কিরা মশালা বাবু আর যদি মনে করো যে এত সম্পত্তি দেখবে কিরা তোমার দুলা ভাই ওয়েস কি মানু ওয়েস কি যে ছোট্ট একটু আগে যে টিরাবল টিরাবল আছে তো হে একটু মানে ঝাপটা দেয় কম দেয় আর কি এইরকম এইরকম করে হ্যাঁ করলাম না তারপর তো একটু বাটুয়া বামন কইলাম না বলা যাইবে না যে বামন এই এই কি দুই দিন পর পর এই সমস্ত আগুরি কথাবার্তা লিয়ে আন কমে দিয়াই কইছি না বিয়া করবো না বিয়া করবো না মাইয়ার নাই হাত নাই পাও নাই ঠ্যাং নাই কল্লা চোখ মুখ এইরকম এক একটা লই যায় আর আইয়া এই যে আছে হন্যা আছে দন্যা আছে মাইয়ার খোঁজ দেয় সম্পত্তির বিরতি সম্পত্তি লইয়ে কবরে যাইব ওনারা এ উডুর গিয়া এ উডুর গিয়া রাম আর মাইয়ার যে সহে কম দেহে রাফসা দেহে যে তোর তো সুবি দিয়া তোর এই কাইল্লে চেহারা না মাইয়ার দেহা লাগবে না এই তোমার আমি একটু পরে ফোন দিতে আছি হ্যাঁ আই সেনি আই তুই হার আটা দিন পড়ালেহা মাসের উপরে উড়াইয়া বেটাগো লগে কথা কাউকে কি মজা পাও ওরে জম্মের মজা হেইয়া তোমার বুঝানোই যাইবে না দুনিয়াতে যত বলদ আছে সবাই ফেসবুকের মধ্যে মুই যদি একটার হাইলেহি সবগুলো আমার হ্যালো 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 লেখতে লেখতে সর্দ হয়ে যায় মুই যে কি মজা পাই কইতে পারবো না বেন্যা হলেতে আন্নাইলে নয়ডারে মুই বলদ বানাইছি সেই মজা সেই মামায় জানলে তোমার খবর আছে নৌকা ডুববা আব্বা আম্মায় মারা যাওয়ানোর পর তোগো বাড়িতে যদি জায়গা না পাইতাম তাহলে যে কী হইতে একমাত্র আল্লাহ জানে তোর আব্বাই মোর দুঃসম্পর্কের মামা অথচ তোর মতোই মোরে আদর করে ফেরেস্তার মতো মানুষটা কোনো দিন বুঝতে দেয় নাই যে মুই তোগো বাড়ির কামের মাইয়া উনার শুধু একটাই চাওয়া মোর ধারে মুই যেন তোরে দেখিয়ে রাখি মামি মইরে যাওয়ার পরে এই তোর দিকে চাইয়া মামায় তো আর বিয়াও করলে না আর তুই আসো হার আটা দিন দুষ্টামি ফাজলামি লইয়া এই এই বেন্যা হলে তুমি কি সমস্ত কথা শুরু করছো কৌদি মোর কি কোনোদিন তোমার কামের মাইয়া সহে দেখছি তুমি হইলে মোর বুইন আর ফেসবুকে একটু একটু মজা করি হাতে কি এমন অন্যায় হয়েছে আচ্ছা এখন সোজা এখানে দেই তোমার একটা ছবি তুলি একটা মোর ছবি কি পিন্নে ওরে লাগবে একটা বলদের লাগে মেসেঞ্জারে কথা কয় হেই বলদে মোর ছবি দেখার লাগে পাগল হয়ে গেছে মুই ঠিক করছি তোমার ছবিটা দিব মোর ছবি কি পিন্নে বেড়ায় চাইছে তোর ছবি তোরটা তুইলা দে
তোমার ছবি দিলে তো মজাই থাকলো না। এক বলদ দুবাই থাকে বলছো, সেই বলদরে মনে করো আমি প্রত্যেক দিন মেসেঞ্জারে কথা কইতে কইতে এমন পাগল বানাইছি, সেই বলদে কি চায় জানো? আমার পিকচার চায় পিকচার। পরে আমি কি কমো, পরে তামিল সিনেমার একটা নায়িকের পিকচার পাড়াইছি, সেই পিকচার দেখে বান্দায় মোরে সকাল বিকাল ফোন দিতেই থাই দিতেই থাই দিতেই থাই। ওরে মোর খোদা, হে মোরে যে কোনো মূল্যে বিয়ে করতে চায় জানো? এরম আউস্তামশা করলো ঠিক না, যদি কোনো বেড়ায় বাড়ির উপর সইলা আসে অত সোজা না, এই সুযোগ মুই কেউরেই দেইনি। এরপরে যদি কেউ ওইরকম সিরিয়াস হয়ে যায় পরে বিয়েও করতে চায়, তাইলে তারে আমি এমন কন্ডিশন দেই, এই কন্ডিশন হুননেই হে স্যাবরা খায় মোরেই বইলে যায়। আচ্ছা এত কথা দরকার নেন, খাড়াও দিই সোজাই এখান পিকচার তুলি। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অজানা এক মানুষ আমার। আহা, আবার মেসেঞ্জারে টাক দেয় কে ডা? আ নীলপরি, ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, এ আমি কি দেখতে আছি, ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর কা, এত টোকা দিলে রক্ত বেরিবে গাইগনে, ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ। নীলপুরি তো মনে করে হারাটা দিন পরির মতো উঠতেই থাকে। আপনার পিতামহর নাম কি, মানে আপনার আব্বুর নাম কি? বামনা পুরসভার চেয়ারম্যান ফেদু চেয়ারম্যান বললে তো সবাই চেনে। ও ফেদু চেয়ারম্যান বামনার, ওরে বংশীয় পরিবার দেখা যায়। আমিও তো বলি যে এত সুন্দর করে গিয়া টরস টরস কথা বলে, এই সমস্ত কথা তো যার তার মুখ দিয়ে আওয়ার কথা না। আচ্ছা আপনাকে বাড়িটার নাম কি, মানে বামনা থেকে কি বলতে হয়? বামনা আইয়া বুড়া বুড়া যে কেউ রে কইলেই তো দেখাইয়া দেয় ফেদু চেয়ারম্যানের বাড়ি। হয় হয়, আমি মূর্খের মতো প্রশ্ন করছি, ফেদু চেয়ারম্যানের বাড়ি কইলেই তো সবাই দেখা দেওয়ার কথা। আচ্ছা এখন আপনাকে আজকের দিনের লাস্ট প্রশ্নটা করব, আপনার নাম যে নীলপরি এইটা তো সবাই জানে, কিন্তু যেই দিয়ে আপনার ব্যক্তিগত নাম মানে পিতামাতার দেওয়া নাম, সেই নামটা কি একটু বলবেন? অসভ্য চলিয়ে আসছে। বয় 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 তোর লিখে কথা আছে মারে, মগো সুমির লেগে দেখো ভালো প্রস্তাব আইছি, এই ফুলকে ঢাস হরে ভালো একটা চাকরি হরে, তুই তোর দ্বারা এই ফুলকের একটু ছবি দিব মানে, তুই এই সময় একটু দেখাইস বুঝছো? আচ্ছা ঠিক আছে মামা, তুই না থাকলে মোর সংসারের যে কী অবস্থা হইতে হে একমাত্র এই আল্লাহ মাহবুব জানে। তুই তো মোর আরোগ্য মাইয়া, এই তুই আছো দেখি আমি নিশ্চিন্তে থাকতে পারি। আম্মে যদি মোরে ঠাই না দিতেন মামা আমার যে কী হইতে একমাত্র আল্লাহ জানে, আম্মের কারণে আমি আমার আব্বার অভাব বুঝি নাই। ওই দেহা দেই কী কয় পাগলি, আরে মুই তো তোর পাপি, এখন তুই মোর ওই সুমির দিকে একটু খেয়াল রাখিস, ও যে সারাদিন কী করে মোবাইলে লইয়ে, হ্যাঁ তো মুই মোটে কইতে পারি না, খালি মোবাইলে লই গুডুর মুডুর গুডুর মুডুর করতেই থাকে। মামা আপনি একসেপ্ট টেনশন হরবেন না, মুই হরে না কইরে দিমু যাতে মোবাইল কম চালায়।
আচ্ছা নীলপরি, এই হারাটা দি নামনে রই যে মেসেঞ্জারটা ব্যস্ত ভাই, যখনই ফোন দেই তখনই দেখি ব্যস্ত। ও আচ্ছা, ওই ওইসে কি হারা দিন ওই আমার আত্মীয় স্বজন আছে তো কিছু কিছু হেরা ওই যে দেশের বাইরে থাকে, ওই যে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া এসব জায়গায় গোনে মোরে ফোন দেয়, ফোন দিয়ে সবসময় মোরে আর কি ওই ডিস্টার্ব মানে থুকু মানে মোরে মোর খোঁজ খবর লয় বুঝছেন, মানে খোঁজ খবর মোরে অ্যাক্সের ভালো পায় কি কমু অ্যাক্সের ভালো পায়। বুঝতে পারছি বুঝতে পারছি, মানে আপনি আপনার এই দুবাই সিঙ্গাপুর বিভিন্ন দেশে ছড়াইয়া ছিটাইয়া থাকা আত্মীয় স্বজনের ভালোবাসায় চাদরে মোড়ানো। হ্যাঁ হয় হয় হয়। আচ্ছা আপনি এখন কি করতে আছেন? না যে আমিও তেমন কিছু না, ওই আমার একমাত্র ভঞ্জামাই সে আসতে, তার আমার খাসির মাংস খুবই প্রিয়, সেই জন্য একটা খাসি জোগাড় করতে আছি, জবাই দিয়া তাকে দিতে হইবে, সে আমার খাসির মাংস খাইয়া টেস্ট পায়। ও খাসির মাংস? আরে খাসির মাংস তো মোরও এক্সের পছন্দ, মুই খাসির মাংস করে খুব ভালো করে রাঁধতে পারি, মোর একটা ইচ্ছে আছে মোর বিয়ার দিন আনাম একটা খাসি মোর রাইন্দে জামাইরে খাওয়াম। সবাই বলে বিবাহ করতে, কিন্তু বিবাহ তো আমি করতে পারবো না বলিয়ে দিছি, কারণ আমার মন প্রাণ হৃদয় সব উজাড় করিয়ে দিছি একজনকে, তাকে ছাড়া কাউকে বিবাহ করা আমার পক্ষে অসম্ভব। এখন যাকে আবার মন প্রাণ দিয়ে দিছি তাকে বলতে পারতেছি না, কি ধরনের একটা মধুর সমস্যার মধ্যে আমি দিনপাত করতেছি আপনি বলতে পারেন? ও আচ্ছা আচ্ছা, তুই কেডা হেডা কেডা মোরে কলম বন্ধু ভাবিয়া বলতে পারেন সবকিছু? ওইসে কি ওইসে কি, মুই তোমার ভালোবাসি এক্সের ভালোবাসি, তোমার স্যার আমি আর কাউরে কোনো কিছু চিন্তা করতে পারি না, পৃথিবী নামক গ্রহের মধ্যে যদি একটা যুবক থাকে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেটা হলো এই সুলেমান, এই সুলেমান, এই সুলেমান, বিবাহ নামক জিনিস যদি মোকে করতেই হয় হলে আমি তোমাকেই করবো, তোমাকেই করবো, তুমি ছাড়া আমি আর কাউকে চিন্তা করতে পারি না, তুমি যত পারো মোর পরীক্ষা নাও, অগ্নি পরীক্ষা নাও, পিডাও পাডাও, যা করো যা বলবো আমি সব করিয়ে দিবো, কিন্তু তোমাকে ছাড়া আমি কিছু করতে পারবো না, তোমাকে ছাড়া আমার মৃত্যুকে আলিঙ্গন করাও অনেক ক্ষেত্রে সহজ, কিন্তু তোমাকে ভোলানো সহজ না। ও নীলপরি, তুমি মোর মনের মধ্যে হাইন্দে গেছো, তোমাকে মুই চাই চাই চাই, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না হেলে, ওই যে আমার বাড়ির পিছনে দেখে কীর্তন খোলা, ও আসার আমার উপায় নাই, কলসি বাইন দিয়া ও আনি ডুব দেওয়া লাগবে প্লিজ। কথা বলতে আসো না কেন? আল্লাহ আসলে কি বলবো, আমিও যে তোমার কথাটা বলতে পারতে আসি না, আমার তো নিজেরই নিজেই বিশ্বাস হইতেছে না, আমিও যে তোমার অনেক ভালোবাসি কিন্তু এই কথাটা বলতে আমি তোমার অনেক ভয় পাইতে আসিলাম। আহ আহ তুমি মোরে বিয়া করবা তো? ভালোবাসায় পরীক্ষা দিয়ে গোল্ডেন প্লাস পাইয়া উত্তীর্ণ হুম। ওয়াল্লা তুমি মোরে এত ভালোবাসো, আচ্ছা ঠিক আছে যাও, তোমার আর আমার বিয়া নেক্সট শুক্রবারে, ঠিক আছে? তয় মোরে যে তুমি কদ্দুর ভালোবাসো সেইটার কলম একটা প্রমাণ লাগবে বুঝছো, সে প্রমাণটা কেমন? ওই যে বলছিলাম খাসির মাংস মুই পছন্দ করি, হেরুম একটা আনাম খাসি লইয়া বা, আর শোনো একদম সিনেমার নায়ক মতো একদম দামি ও শেরওয়ানি পরিয়া সুন্দর মতো একদম জামাই সাজাবা, আর একটা কন্ডিশন যেইটা আমার একদম 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 এক্সের জোর দিয়ে বলতে আসি, কান খুললে শোনো মন দিয়ে, হ্যাঁ সেইটা কলম মোর বরযাত্রী আসা লাগবে কিন্তু হাইট্টে হাইট্টে, কোনো যানবাহনে আসা কিন্তু চলবে না, ঠিক আছে? মোর ছোটকাল হইতে হাউস যে মোর বরযাত্রী আসবে হাইট্টে হাইট্টে, মুই যেন গর্ব করিয়ে বলতে পারি যে মোরে বিয়ে হরতে মোর জামাই বরযাত্রী আড়াইয়ে ডে লইয়েছিলে বুঝছো। এইটা তো এই কোন ধরনের কথা বললা প্রিয় নীলপরি? আয় এখানে গুড়া বুড়া
সবাই থাকবে, আব্বাই থাকবে, তারপরে ওই যে আমার এই যে দুলা ভাই তার পিতামহ বোবাই থাকবে, ওনারা অনেকেই থাকবে। ওই ওনাদের হাত পথ আমি কেমন ভুলে আমি এইটা ভিজাবো? তুমি বলছো আমি দামি শেরওয়ানি অবশ্যই পরিয়ে আসবো, তোমার জন্য খাসিও লই আসবো, কিন্তু ইয়াটা উড্য করা যেন আডাডা। তারপরে হইলে আমরা নদী পথে আসি। তাইলে এক কাম করো, যাইয়া ওই দুলাবের পছন্দ করে মাইরে বিয়ে হরো, যাও। তোমার জীবনে স্বামী হিসাবে আবির্ভূত হবো কে কি? আমি হবো তোমার হাঁটা জামাই। ঠিক আছে, ওই কথাই রইলো। তবে মনে থাকে জানো, ওই শুক্রবার পর্যন্ত কিন্তু মগে একটার পর একটা সারপ্রাইজ থাকবে। ঠিক আছে, কথা ওইটাই রইলো। তুমি মোর প্রেমের পরীক্ষা শুক্রবার তোমায় নেতেই থাকো। আইসরি, এটা তুই কি শুরু করছস? আরে তুমি বোঝবা না, খালি দেহ কি সি নয়, শালা সেই পড়ছে। আজগো তুমি একজন আরে কইছো শুক্রবারে হাইটটা হাইটটা আইলে তুমি বলে তারে বিয়া করবা। পরশু তুমি আরেকবার আরে কইছো মগো গ্রামে হে যদি প্লেনে কইরা আইত পারে তাইলে তুমি তারে বিয়া করবা। এই মগো গ্রামে কি এয়ারপোর্ট আছে? প্লেনের নামবে কমবে মগো বাড়ি টিনের সালে। আরেকবার আরে কইছো দিনাজপুর গনে গাদার পিঠে সইরা যদি আইত পারে তাইলে তুমি এই ব্যাটারে বিয়া করবা। আচ্ছা এইখানে মোর কি দোষ? সবাই মোরে বিয়ে হরতেছে, মুই কি একলাগে সবারে বিয়ে হরতে পারমু? এর লিগে মুই এক একজনের কন্ডিশন দেই। তোমার নকল বিয়া বিয়া খেলান লাগবে না, মামা তোমার বিয়া ঠিক করছে। মামা যেহেতু দীক্ষা লাইছে, কয়টা দিন মোবাইল একটু কম চালিলে কি হয়? আবারও যদি তোরে কোনো ব্যাটার লগে এরম করতে দেই তাহলে কইলে মামারে কই দিব তোর ফোন মোর দারে থাকবে। কিন্তু এখন আমার এই বিবাহর পথে একমাত্র বাধা হইল মোর ওই বাদেমিয়া দুলাবাই দিয়া, তাকে আমাকে একটু সাইজ করতে হবে। পরে শুক্রবার, শুক্রবার তুই কেন আসো না? আমনে গো কি মনটা চায় না যে আমনে গো আতালে যে কমপক্ষে বারোটা মহিষ থাক ওই আতালের মধ্যে। ও কও কি ওই বইস যে কি তাহা পাম কমে? ওই যে কালাম হিকদিয়ার, কালাম হিকদিয়ারের যে কি বিষয় আসে সম্পত্তি আম্মা, মহিষ আছে আম্মা 65 ডিয়া কিংবা 69 ডিয়া। হয় হেইয়ে তো কইছো ঠিক কথাই, এম যাইয়ে দেহ ওই তোমার হালারে ওই ছোলে মেন্যার বিয়ারতে রাজি করাইতে পারো কি না? রাজি হইবে না কর বাপে কি কইলা? মানে আমার বাপে, আমার বাপেও যাইবে আমার সাথে হি কনভিন্সিং দাওনের জন্য। আমা আমি খালি আমার জন্য দোয়া করেন, মুই আর যামু পরে রাজি করে গিয়া নিয়ে আসতে। আমার একটা জিনিস আনাই তুই ঢাকা গুনে জিনিস তোমার ছুটে মুয়ানে, তোমার আজকে কথা দিতে হইবে তুমি যে বিয়ে করবা তোমাকে আমার সামনে এখন কথা দিতে হইবে। ওরে দুলে ভাই, দিলে ভাই, দিলে ভাই অসম্ভব কথা, অসম্ভব। মোবাইল কলম একটা তোর 5-6 কলম ভাঙ্গে গেলাম কলম মোবাইল তোর, বুঝো? এ মোর এতদিনের প্ল্যান, এতদিনের প্রোগ্রাম হাকি ভেস্তে যাইবে এই মাইয়ার ফেন নেই চোপ একই এক সের চোপ। দিনে দিনে আমনের আর আমনের আব্বার অত্যাচার কোন একটা ধৈর্যের সীমা বাদ ভাঙ্গে দিতে আছে। আগে একটা সিদ্ধান্ত নিছি। কি কি সিদ্ধান্ত নিছি বলতে আছি? হুনি বলতে আছি কি সিদ্ধান্ত নিছি? এই লিপিবদ্ধ করা আছে যে আমনে মোর মৃত্যুর জন্য আমনে এবং আমনের আব্বাই দায়ী এবং কি কি অপকর্ম আমনে করছেন সব এইটার মধ্যে লিখে রাখছি। একটা দিব সগিদার ঘরে, এরপরে অনুলিপি একটা দেবে ডিসি অফিসে, আর দুইটা দিব গোপন জায়গায়, সেইটা মৃত্যুর পরে সবাই জানতে পারবে জামনেই একমাত্র দায়ী। এরপরে রঞ্জুরশ্মি এই যে থরলি বরাবর, থরলি বরাবর আপনার এবং আপনার ওই যে কথা বলতে পারে না যে বোবা পিতি একবার বোবার এখানে হানবে এইরকম দুই সাইডে সাডান দিয়াই
সুন্দর রশির মধ্যে ঝুলে থাকবেন বলছেন আমি আমার জীবন শেষ করে দিলাম এ চুপ কর তুই বে কেন তুই আমরা খবর দাও কাম উড় গিয়া রাখ রাখ উইরাজি কাজি যদি কথা হের বেরয় হেলে যায় নরলিডি আছে না নরলিডিয়া এই নরলিডিতে বরাবর ফাঁসির রশি গিয়া জ্বলবে মুই আপনার মোটরসাইকেল যে পাও না যেটা আপনার চাই দিয়া 150 সিসি 150 সিসি এরপর টাহা মুই আমের দিম মুই বিয়ার পরে আমের দিব আপনার সমস্যা কোথায় কিন্তু কিন্তু একটা শর্ত আছে আবার কি শর্ত মানলাম তো শর্ত হইছে আমার বউ বলছে কি আমার যে হবু বউ বলছে যে এই যে বরযাত্রী যে জামু বামনা কত কিলোমিটার 40 থেকে 500 এই 40 কিলোমিটার আমরা সবাই আটকে যেতে হবে বরযাত্রী নো যানবাহন সবাই আটকে যেতে হবে গুড়া বুড়া সেইটার দায়িত্ব আপনার না আহ্বায়ক কমিটির চেয়ারম্যান এই বরযাত্রী এ তো চেয়ারম্যানের মাটি দিমু ব্যাপারে রাগে হালার ভালা এ পাইছো কি তুই আয় মুই আটতে আটতে যাবো বামনা তো আমার 500 কিলোমিটার ঠিক আছে কাগজ এই সিরকুট চললে দেবে জায়গা মতো আর বীজ দিলে দেবে ফেলে কি খান আবারও দেই খাবো দেই খানু খাসনা রাজি 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 সমস্যা নাই রাজি হইলে হলো সমস্যা নাই মোটরসাইকেল সব কিছু আপনি পাইবেন কই দিছি কই দিলাম দিয়া হওয়ার পর যান বাড়ির যাইয়া সবাইকে রাজি করান কমবাকে 20 টা মই ঢালতে যাইয়া পড় আর ভালো লাগে কিছু পাইলাম না আর ভালাই মা বাবা একো কোন সুখবর আছে সুখবর কি মদার ছলেমান ছলেমান কল বিয়েতে রাজি হয়ে গেছে এই যে বামনার ফেডু চেয়ারম্যান তার কন্যা ও কও কি ছলেমান রাজি হয়েছে ও ছলেমান ও ছলেমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না কথা হাম আমি শেষ করি গিয়া কথা কি আজ ফেডু চেয়ারম্যানের মাইয়া হইলে তিন গুয়া আগের দুগুয়া কলেরায় মরিয়ে গেছে এখন যে পরের গো ছোট গাই যে নীলপরি নীলপরি এই যে পিস সাহেবে বলছে নীলপরি যার সাথে বিয়ে হইবে সেই ছেলেকে আইটে আইটে আসতে হবে বামনা তামাই 40-42 মাইল পর্যন্ত মগো আসতে আসতে যাওয়া লাগবে আম্মা হ্যাঁ নইলে বলে মগো সুলেমান এটা নিল ওই যে হেফি নেই তো আসুক করাইতে গুম্বাঙ্গে যায় গুম্বাঙ্গে যাওয়ার পর দেখে কি ওর সোহের সামনে এরকম ফাঁসির দড়ি জ্বলে আর মোর আব্বা মোর পাশে খাড়াই দিছে আব্বা মোরে বলাইছেন এ সুলেমান তুই বলে বিয়ে রাজি হইছো আই আমার বোঝা শেষ শুক্রবার বেন্নি হলে আচ্ছা বরযাত্রী লড়িয়ে রওনা দেবা বন্ধ করবে কা সামনে কি মনু কি ব্যাটটার মধ্যে একসের কামড় দিতে আছে বুঝছো এই নিয়ে কোনো জঙ্গল মঙ্গলের মধ্যে একটু হাইন দিয়া কামটা সারিয়া এবার তুই যাওয়ানের আগেই মুই চলি আস মনে হুম তুই রওনা দে ছাগল ডাকে উঠে দিতে আসি বিশের যে শেষই দিয়া এইটা গিয়ে শেরানি পকেট আছে আনকে আমি খাওয়া শুরু করবো খাও এই এ দাদি এ কেউ আম্মা কেউ কথাবার্তা কমা না কিন্তু আব্বাই কই
আবা আপনার বৌমাকে একটু ইনফর্ম দিতে আসি যে আমরা যাইতে আসি। গত দুই দিনে মন কয় তোর মোবাইলে 200 হলাইছে, এ বেড়াগো মানা হইরে দিবি তোর মোবাইলে ফোন না হতে। আর তোর যে আইডি, এই আইডি ফালদা ফালদা। হ্যালো, হ্যাঁ কি কয়, এক দুই দিন ধরে একদম পাই না, বুঝছি যে আমার ভালোবাসার পরীক্ষা নিতে আসো, বুঝছি আমার লিগে সার পেরে এখন কি 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 করো তুমি? আসলে একটু সমস্যা আছে এই জন্য। আচ্ছা তাই বাদ দাও হে কথা, তুমি এখন কি করতে আছো? আমি কি করি মানে এটা কোন ধরনের প্রশ্ন করতে আছো? এই আজকে কি বিয়ার? আজকে কি বিয়ার? আজকে শুক্রবার না? এ বেন্না কালগনে যে সবাইকে লইয়া বরযাত্রী রওনা দিছি তোমাদের বাড়ির উদ্দেশ্যে আইছি। তুমি আমার লগে ফাইজ দেবে আর নাই? হ্যাঁ তুমি আমার বাড়ির ঠিকানা কত পাইছো? হ্যাঁ এই যাবা সারপ্রাইজ দিতে চাই, বাড়ির ঠিকানা জানি না, তুমি ফেরদৌস চেয়ারম্যানে মাইয়া একমাত্র মাইয়া তোমাকে বিবাহ করতে আইতেছি, বামনার ফেরদৌস চেয়ারম্যান আমরা সবাই চলে আইতেছি, ঠিক আছে? হাই বুঝি 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 তো শোনো, আমি যেই সময় যে বছর দামি একটা ড্রেস পরতে পড়ছি, এখন তোমাকে ভিডিও করিয়ে পাঠাইতেছি, তুমি একটু ভিডিও দেখো কেমন ফিলে সবাইকে লইয়া আমি আইতে আইতেছি, এক সের আড়া দিছি তোমার কথা অনুযায়ী। হ্যালো হইস কি আফা, সর্বনাশ হয়ে গেছে ওই বেড়াই তো রওনা দেশে এই দলবল লইয়া মানে বরযাত্রী লইয়া মোর বিয়ে হওয়ার লাগিয়া। এই শুরু হয়ে গেছে ভিডিও, এই কেউ কোনো কথা বলবো না। হ্যালো নীলপরি, তোমাকে আমি এই ভিডিও করে পাড়ে গিয়েছে কৃপিন না, যাতে তুমি সবাইকে আগাতে চিনতে পারো। সবাই তোমার ডাকে সারা দিয়ে আড়া শুরু হয়ে গেছে, প্রথম তোমাকে দেখাইতেছি তুমি দাবি করছিলে যে ছাগলটা খাসি যাই দেখো, এই 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 হইল আমাদের দুলা ভাই উনি মোহাম্মদ ইদ্রিস, ওই হইল আমাদের গোয়ালের ছাগলটা, আর এই হইল আমাদের ঘরেরটা দুলা ভাই, এই হইল আমার গর্ভধারিণী যে আমাকে জন্ম দিয়া তোমার সামনে প্রস্তুত করিয়া পাঠাইছে, কে কি আমি তোমাকে বিবাহ করিয়া আবার আল্লাহ দিলা আমরাও সন্তান আদি নিয়ে আসবো দিন নিতে। এই 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 ঠ্যাং ওই ঠ্যাং, এই ঠ্যাঙ্গের মধ্যে তুমি সালাম করবা, এরপরে এই এইলো মোর দাদি, তার সব সময় চলতেই থাকে এরকম ঘড়ি বাড়ি লগে থাকে, সে পান খায় তোমার আব্বুকে বলিয়ে রাখবা। আসো আসো একদিন তুই ফোনটা রাইখে গেছিলি, এরপর ফোনটা বাজে মুই রিসিভ করছি, এরপর মধ্যে জিগায় ঠিকানা কি, মু তো মিথ্যা কথা কইতে পারি না, কয়ে দিছি এরা এরা যে ফেরদৌস চেয়ারম্যানের বাড়ি, বাস এই তালে ঠিকানা পাই গেছে। আর মোর মন হয় পোলাটায় অনেক ভালো, নাইলে হাইটে হাইটে কেউ একদূর আয়, মুই ওই পোলারে বিয়ে হনমু, তুমি যেভাবে হোক আবার রাজি করো, আবার রাজি করে ইয়া তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করো। এই ইয়াতে কি অর্থ মামা জানলে তোরে মাটি দিয়ে আলাইবে। এ মিউজিক থামা, কি খালা বইয়ে পড়ছেন কা? ওইসে ওইসে কি তোর মাথা মুন্ডু হইছে? ও কি মুইয়ার জামলা মুই যাইতে পারমু না। হ্যাঁ হ্যাঁ কি গুরু আই পাক মারে পাক মারে মনে হয় কল্লাম পাক মারে এই হইলে কি শু। ও দাদি দাদি ও মা ও মা ও মা আর বিয়ার খুশি মারি আমার মনে হয় এই কষ্ট হচ্ছে আপনি হচ্ছে টান হচ্ছে টান। তুই যে মোবাইলটা ফোন দিয়া মাসির লাগে দুষ্টামি খাইদামি হারছো, এত মোর চিন্তার বাইরে আছে লে আম, তুই কবি তুই এর আগে আর কয় কয়জন লাগে এরকম খাইদামি হারছো ক? মামা এখন এসব কথা বাদ দেন, মানুষগুলো যদি হাসোই চললে আসে হেকালে কি করবেন? আরে মোর মাথায় তো কিছু খেলতে আছে না, ও যে এরকম হতে পারে মুই যে এরকম পরিস্থিতির শিকার হইতে পারি এত জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই, মুই এখন ইউনিয়ন পরিষদে যাই মাইসের সামনে কেমনে মুখ দিহামু। এই তুই এখন পোলারে ফোন দে, ফোন দিয়ে তার মাপসা মাপসা যারা আইতে মানা কর, এখন ফোন দিবি তুই? আব্বা বিয়ে যদি হতে হয়
মই ওই পোলারে বিয়ে করব তুই এত বড় সাহস তুই মোর মুহুরবার কই দিলি তুই ওই পোলারে বিয়ে করবি হ্যাঁ আরে তোর মা মরিয়ে গেছে তোর মুহুর দেখি চাই আমি বিয়াও করি নাই তোর গায়ে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেই নাই আর তুই মোর মুহুরি পর কই দিলি তুই ওই পোলারে বিয়ে করবি মুন্ডাই কইতে আছে মুন্ডাই কই দেস তোর কাটতে কাম কি আমি বাসাই দি তাও আমার আর কষ্ট আর লাগবে না ওই পোলারে যদি মই না পাই তাহলে মই আল্লাহলে গঙ্গার পানিতে বাসে মরে যাব মামা মোরও মনে হইতে আছে পোলাটা বালুই হইবে আপনি রাজি হইয়া যান ঠিক আছে যা তোর বোনের সাজানোর ব্যবস্থা কর আপনার বাপ বোবাটাই করেছে একদম ঘরটার গোছাইয়া রাখেন আপনার পুত্র আইতে আছে তার একমাত্র বধুকে নিয়া খাসি লইয়া মনে আম্মা খাসি লইয়া মনে আপনারা কি সব বাগানটা যদি মরিয়ে যাই মরে মাফ করিয়ে দিও তোমার ওই ভাইয়ের বিয়ের পিনে তোমার জামাই এতে কাল করিয়া লাগছে ব্যানফাটি বাজান বাজান ব্যানফাটি মনে হন সুখী
এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ নাই। এ আপা আমে কেডা দুলা ভাই মোরা মন কয় কি একটা ভুল বাড়িতে ইয়ে উঠছি। না না ভুল বাড়িতে আও নাই, মুই তোমার লাগে এতদিন মেসেঞ্জারে সেট করছি, মেসেঞ্জারে কথা কইছি, মুই তোমার নীলপরি। এই আপা আপনি এই সমস্ত কি ধরনের কথা বলতে আছেন, মুই মোর নীলপরি চিনি না। এ দুলা ভাই দুলা ভাই মোর স্মৃতিশক্তি মনে কয় মোর লগে বেমান কি করতে আছে, উনি কি সমস্ত কথা বলতে আছে। আরে না না আগে হোনো হোনো আগে মোর কথাটা হোনো, মুই হইছে নীলপরি, শিশির বিন্দু এইগুলো হইছে আমার ফেক আইডি, আর আমার বান্ধবী ওই যে লালপরি আর হইছে গিয়ে অসেনামে এইগুলো সব হইছে মোগো ফেক আইডি। এই ফেক আইডি দিয়ে আমরা পোলাগুলোকে মজা নিতাম। এই যে সুমি টিকলি টিকলিটা তুমি ভুল করতে আসো, আসলে তুমি যখন মোর পিকচার চাইছিলা সেই সময় মুই আর কি ওই আফসানার পিকচার দিয়েছিলাম, আফসানা হইছে মগুবাড়ি কাম করে, তুমি আসলে যারে ভালোবাসো নীলপুরি সেইটা আমি চেয়ারম্যানের মাইয়া। হাতে মোর সমস্যা কি? আরে আপনি চেয়ারম্যানের মাইয়া না হই আপনি নিজেও যদি চেয়ারম্যান হন হাতে মোর কি, মুই তো ভালোবাসছি একটা মানুষ রে, কোন চেয়ারম্যান এমপি বা মন্ত্রী রে না, ক্ষমতারও না টাহারও না, টাহারে যদি ভালোবাসতাম হলে এক কোটি মানুষ লইয়া এলাকার মুরব্বী লইয়া ঘুরাঘারা লইয়া সবাই লইয়া এত পথ মুই আইতাম না। কৃপার নাইছি জানেন যে আমার ভালোবাসার মানুষ মোর দ্বারা একটা আবদার করছে, তার আবদারটা পূরণ করার জন্য সে যেন বুঝতে পারে যে আমি তার কদ্দূর ভালোবাসছি, কিন্তু আপনি যেইটা করলেন এটা তো আপনি ঠিক করেন নাই। এ তুমি যাবা না মোর লগে, তুমি যাবা না, তুমি যদি আজকে মোর লগে না যাও হেলে বুঝবো যে দুনিয়াতে আসল ভালোবাসার কোনো দাম নাই। সবাইরে মুই বলাইয়া বলাইয়া কমু যে ভাই কেউ কেউ রে ভালোবাসছেন না, আসলে এই সমাজে প্রকৃত ভালোবাসার আসলে কোনো দাম নেই। তুমি যাবা না, সত্যিই তুমি যাবা না? আপনার একটু কথা কই যদি আজকে হেনা ইয়ে যদি মুই মোর ভালোবাসার মানুষটা না পাইতাম হলে মোর কিন্তু আত্মহত্যা করা লাগছে কে কি জানেন, কারণ মুই মোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই কথা আশীর্বাদ রইয়া আজকে এনআইসি বিয়া হরতে এই 40 কিলোমিটার রাস্তা মুই গুড়া বুড়া আত্মীয় স্বজন সবাই লইয়া আইটা 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 তামাইতেছি। আপনারা যারা ফেসবুকের মধ্যে নীলপরি লালপরি জরাপাতা অসিন্দেশের মেয়ে হিসাবে ফেক আইডি খুলিয়া এই সমস্ত পোলা করে নক করেন, এরপরে আমরা যখন সারা দেই এরপরে আপনারা বেমালা মিথ্যে কথা দিনের পর দিন কইয়া প্রেমের সাগরে মগরে ভাসাইয়া দেন, মোরা মনে করি নিশ্চয়ই ওই প্রান্তের লোকটাও মরে মুই যেরম ভালোবাসি ঠিক সেই ফিলেই ভালোবাসতে আছে। অনেক সময় কিন্তু অনেক পোলারা এইটারে সারা দেয়, কৃপিণ্ডে সারা দেয় জানেন, কারণ সবাই তো খুশি মনে আসি মনে আইয়া ফেসবুকে ঢুকে না, অনেকে আইয়া ঢোকে যখন তারা খুব বিতৃষ্ণার মধ্যে থাকে যারা কষ্টের মধ্যে থাকে তখন তাকে একজন সঙ্গীর প্রয়োজন হয়, সেই সমস্ত সময়ে ওই আমদের মতো ওই নীলপরিগরেই মোরা বিশ্বাস করি হালাই, কিন্তু না কিন্তু না আপনাদের কাছে এটা নিছক বিনোদন, কিন্তু ওই ফলা তো আপনারা ঠিকই ভালোবাসছিল,
যখন একটা লোক বুঝতে পারে যে তার প্রকৃত ভালোবাসা লইয়া আমরা সিনেমিনি খেলছি তখন কিন্তু নীলপরি অনেকে আর ধরিয়া রাখতে পারে না বুঝছেন জরা পাতা তখন ওই ছেলেটার জীবনটা জড়িয়ে যায় বড় দুর্ঘটনা ঘটতে যায় আমাদেরকে তো কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় ওই পোলাডার ওই পরিবারটার মাফ চাই দয়া করিয়া মন মতো এরম করিয়া আর কারণ খেলবেন না কি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমটা আপনাকে মতো এরম ফেক নীলপরি গো আত্মিকিয়া যেন মুক্তি পায় কাপড় দাও যাবা না এ ভাই আপনাকে পছন্দ হয়েছে না ভাবি হ্যাঁ হাই 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 মাথায়